এখানে পেটে আগুন জ্বলছে আর ভালোবাসার আগুন জ্বালাচ্ছে, সকাল থেকে একটাও মুরগি পাইনি। দাদা আপনার হেডলাইট দেখা যাচ্ছে, চিন্তা দিন। মারছিস মার, হাত ধাক্কা দিবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শালা চুরিকে চুরি আবার উল্টে সিনা। মুরগি মারছে, পালা 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 পালা। হ্যাঁ কি বলছো, কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি ফোনটা রাখো। কিন্তু ফার্মে কাকে বসিয়ে যাই? সালা মহাবিপদে পড়লাম। এই তো কালা ভাই আসছে। সালা এই খেঁচার বইয়ের জন্য মনে হয় আমাকে গ্রাম ছাড়তে হবে, এক এক করে সবাই জেনে যাচ্ছে। ভাই কালা, আমার বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, একটু ফার্মে বস না ভাই, আমি এক্ষুনি ঘুরে আসছি ভাই, এক্ষুনি ঘুরে আসছি। আরে তোকে এই কথা কে বলেছে বলতো যে আমি খেঁচার বইয়ের সাথে আছি? গ্রামের সবাই আমাকে জিজ্ঞাসা করছে, সব সময় আমার নামে সবাই উল্টো পাল্টা ওড়াচ্ছে, ইয়ার কি হচ্ছে? আরে ভাই আমি ওই কথা বলছি না, তুই একটু পোল্ট্রি ফার্মে বস, আমি বাড়ি থেকে ঘুরে আসি। আরে ভাই খেঁচার বউ প্রেগনেন্ট হওয়ার পিছনে আমার কোনো হাত নেই, তুই কেন বিশ্বাস করছিস না? আরে 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 তুই এখানে একটু বস, আমি বাড়ি গিয়ে এক্ষুনি আসছি। এসে একটা মুরগি দেবো, কোন খেঁচার বউয়ের সঙ্গে দুজনে মজা করে খাবি, ঠিক আছে বস। সালা আমি খেঁচার বউয়ের সঙ্গে লটর পটর করি বলে মনে হয় বিচার ডাকতে গিয়েছে। ঠিক আছে সালা তুই যা, তোর মুরগি আমি চুরি করে কেটে খেঁচার বউয়ের সঙ্গে মুষ্টি মুলামে খাবো। মিলে ধোয়া থেকে ছটা করে মুরগি নেবো। হ্যাঁ চ তাড়াতাড়ি, 150 টাকা করে বিক্রি হবে, 150 টাকা। সালা আমি ভাবছি মুরগি চুরি করে খেঁচার বউয়ের সাথে বেশ মস্তি মুলামে খাবো আর লটর পটর করবো, আর তোরা মুরগি চুরি করছিস আমার মালা হাত মারা। দরজা বন্ধ করে দিয়েছি। মুরগি কই? চল বাইরে যে কটা ঘুরছে ওই কটা নিয়ে চলে যাই। কিছু হলো? আরে কালা ওখানে কি করছে? এই কালা তুই এখানে কি করছিস? আরে ভিতরে খেঁচার বউ নেই, ভিতরে আমি চোর ধরে রেখেছি। ও এই জন্য ভাবি দিনকে দিন মুরগি কেন কমে যায়। আমি ভাবতাম তাহলে কটাসে মোটাসে খেতো, এরাই তাহলে কটাস। ভাই তুই খুব ভালো কাজ করেছিস ভাই, তোকে আমি দুটো মুরগি তো তুই খেঁচার বয়সে খাবি, আগে এদের ব্যবস্থা করি। আরে ভাই খেঁচার বয়সে আমার কোনো রিলেশন নেই, তুই খালি খেঁচার বউ খেঁচার। ঠিক আছে আগে এদের ব্যবস্থা করি, তারপর হবে কোন। খোল খোল চল। আর করবি? ওই আর করবি? সালা আমার আর খেঁচার বউয়ের ভাগের মুরগি চুরি করা? আমার কিন্তু খেঁচার বউয়ের সাথে কোনো রিলেশন নেই, আমি সত্যি বলছি। কিরে মুরগি নেবে না? না না আমি আর খেঁচার বউয়ের কাছে যাব না। যাক আমার মুরগিগুলো মেজে গেল। মালকে যদি না হয় বেসমাল তবে কিসের মাতা? আমার ঘর নোংরা, এই সালি বেরো।
বলো মানে চোখে দেখতে পাস না সব নোংরা হয়ে রয়েছে মুরগি এখানে এসে উঠে বসে আছে আর বলে বলো তুমি আমাকে কি মনে করো বলো তো কত আমি হাঁস মুরগি দেখতে পারবো না তোমাকে কেন যে আমি বিয়ে করলাম আমার চোদ্দ কষ্টের এমনি তোকে আমি বিয়ে করেছি তোর ভাগ্য ভালো রে শান্তির ছেলে তোর ভাগ্য ভালো যে আমার বাবা এখানে বিয়ে দিয়েছে আমার উপর আজ আমার খাবি আমার পরবি আমার ঘরে থাকবি আমার উপর আজ আমার ঘর আমি একা রাজত্ব করব এই মাল আজ থেকে তুই আমার সাথে ঘুমোচ্ছি টাকার ঘাট আছে আমার সাথী কোথায় গেল গন্ধটা তো বাইরে থেকে আসছে চল এটা ভাগ করে নিয়ে খাব হ্যাঁ ওইদিকে বাগানে চলে যাব হ্যাঁ ওইদিকে যাব ধর ধর কে ধর হ্যাঁ চল ওরে অনেক ভারী অনেক মাল আছে এখানে এখানে বসাও ভাগ আমি করছি একদম সলিড এটা খাও হ্যাঁ লে ফুল 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 ফুলছি না আরে জোরে চিপে ফুল তোরা আমার তিনি দোয়ানা এনেছিস টাকার গাঁট নিয়েছিস আমি কিছু বলতে যাব না আমার সঙ্গের সাথী আমার বাংলাদেশি কেন নিলি কাকু আমাদের আর মারবে না আজ যেখানে যেখানে চুরি করেছি সব জায়গায় মার খেয়েছি কাকু অনেক মার খেয়েছি কাকু আজ সকাল থেকে আর একবার খেয়ে নে রেডি হ পোড়া কপাল এরকম মধুর আগে কখনো দেখিনি ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস